দিয়ে বলছেন, ওগো ইমানদারেরা, তোমরা অনেক কারবার করো, অনেক ব্যবসা বাণিজ্য করো, অনেক রকমের কাজ করো, কিন্তু সত্যিকারে যদি পরকালের যদি তোমরা সুখ চাও, পরকালের যদি তোমরা আনন্দ চাও, তোমরা সত্যিকারে যদি ক্ষমা চাও, পরকালে যদি উচ্চ মর্যাদা চাও, দুনিয়াতে যদি সফল কাম হতে চাও, তাহলে আমার গাইডলাইন লাও। আল্লাহ পাক যেই গাইডলাইন দিয়েছেন, যেই পদ্ধতিতে চলতে বলেছেন, সেই পদ্ধতি অবলম্বন করলে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের কাছে আমরা সফল কাম হব। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ইমানদাররা, যা ইমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলে দেব না নাকি, এমন এক বাণিজ্যের কথা বলে দেব না নাকি, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে, যেই তেজারাত করলে তোমরা কি হবে, কঠোর শাস্তি থেকে তোমরা বেঁচে যাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ব্যবসার কথা বলবে, কোন তেজারতের কথা বলবে, যেই তেজারত করলে আমরা কঠোর শাস্তি থেকে কিয়ামতের দিন বেঁচে যাব। আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ইমান রাখবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি ইমান রাখবে, কত জাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে তোমরা জিহাদ করবে, কত জাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদের মাল দিয়ে, তোমাদের জান দিয়ে, সম্পদ দিয়ে হলো তোমাদের কি করতে হবে, মুজাহিদ হতে হবে, জিহাদ করতে হবে, নিজের জান দিয়ে, মাল দিয়ে, এই কাজ যদি তোমরা করো, যালিকুম খায়রুল লাকুম বলছে, এটি তোমাদের জন্য উত্তম হবে, যদি তোমরা বুঝো এই কাজটি তোমাদের জন্য উত্তম হবে। তাহলে এমন এক ব্যবসার কথা, বাণিজ্যের কথা আল্লাহ বললেন, যেই ব্যবসা, যেই বাণিজ্য করলে আমরা কিয়ামতের দিন কঠোর শাস্তি থেকে বেঁচে যেতে পারবো, পারলৌকিক জীবন আমাদের সুখময় হবে, পারলৌকিক জীবনে আমাদের কোন রকমের অসুবিধা হবে না। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, যদি তোমরা এই কাজ করো, জীবনে অনেক রকমের গুনাহ করেছো, পাপ করেছো, সাগিরা করেছো, কাবিরা করেছো, অনেক রকমের গুনাহে তুমি ডুবে আছো, গুনাহে জ্বলছো, পড়ছো, এই সমস্ত গুনাহকে মাফ করার রাস্তা আল্লাহ বলছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহকে মাফ করে দিবেন, ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবেন, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত রয়েছে, নহর প্রবাহিত রয়েছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, এবং আল্লাহ পাক সুন্দর থাকার স্থান দিবেন, আল্লাহ পাক মনোরম স্থান দিবেন, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন, জান্নাতে আদনের মধ্যে, জান্নাতে আদনিন যালিকাল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে বড় সফলতা, এই হচ্ছে বড় সফলতা। তাহলে বড় সফলতা অর্জন করতে গেলে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, এবং আল্লাহর পথে মাল দিয়ে, নিজের জান দিয়ে কি করতে হবে, জিহাদ করতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে দিনের কাজে। অনেক সময় নিজের কলম দিয়ে জিহাদ করতে হয়, অনেক সময় মুখ দিয়ে জিহাদ করতে হয়, সব সময় অস্ত্রের জিহাদ চলে না, বুঝতে পারলেন, সময় সাপেক্ষে অস্ত্রের জিহাদের জন্য অনেক রকমের
শরায়ত রয়েছে। আমরা যদি জেহাদ জেহাদ করে করি তবে না এটা ভুল, যে জেহাদের শর্তগুলি যদি না পাওয়া যায় আর জেহাদ জেহাদ করে যদি আপনি ময়দানে নেমে নিজের জানকে মেরে দেন আত্মহত্যা আপনার করা হবে, ঠিক হবে না। জেহাদের অনেকগুলো শর্তাবলী রয়েছে, বুঝতে পারলেন? আপনার মানে কি ওরকম অনুকূল পরিবেশ হতে হবে, তারপর তার সাথে সাথে আপনার আমির হতে হবে, নেতা হতে হবে, বুঝতে পারলেন? আপনি অত্যাচারিত হচ্ছেন, এই ধরনের অনেকগুলো শরায়ত আছে, তারপরে আপনি সশস্ত্রে অর্থাৎ অস্ত্র দ্বারা দিয়ে জেহাদ করতে পারেন। তাছাড়া আপনাকে দিনই কথা বলতে হবে, শরিয়াতের কথা বলতে হবে, দিনই দাওয়াত দিতে হবে, সত্য কথা বলতে হবে মানুষের সামনে, এই হলো জেহাদ। সবচেয়ে বড় জেহাদ হলো আফজালে জেহাদ, যে আপনি জালিম নেতার সামনে, জালিম নেতার সামনে হক কথা বলতে পারলেন, এটা বিরাট জেহাদ, এটাকে জেহাদ বলে ঘোষণা করা হয়েছে, নাফসের সামনে জেহাদ করা হয়। যাহোক, তাহলে আমরা পরলৌকিক জীবনে যদি ধন্য হতে চাই তবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এবং আমাদেরকে জানমাল দিয়ে কি করতে হবে, জেহাদ করতে হবে। সত্যিকারে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখি, সত্যিকারে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে থাকি, তাহলে আমাদের জান চলে গেল কোনো যায় আসে না, আমাদের মাল চলে গেল কোনো যায় আসে না। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো আল্লাহকে মেনেছো, যদি তোমরা আল্লাহর মদদ করো, আল্লাহর সহযোগিতা করো, আল্লাহ তোমাদের সহযোগিতা করবে এবং তোমাদের পদতলকে আল্লাহ মজবুত করে দিবে, দৃঢ় করে দিবে। তাই যদি আমরা আজকের দিনের পথে যদি আমরা আল্লাহর সহযোগিতা করি, আজকের দিনে মাদ্রাসা নাজিমুল হুদা শিমলতলা, এখন এখানে আমাদের জেহাদের কারবারও নাই, আমরা অস্ত্রের দ্বারা যে জেহাদ করবো এটা আমাদের উপায় এখন নাই, তাহলে আমাদেরকে দিন শিক্ষা টিকে রাখতে হবে। এই দিনকে টিকে রাখার জন্য নিজের জান দিতে হলো, জান দিতে হবে, মাল দিতে হলো, মাল দিতে হবে, সম্পদ দিতে হলো, দিতে হবে। এই শিক্ষাকে যদি আমরা টিকে রাখতে পারি, আমাদের ইসলাম জিন্দা থাকবে, এই শিক্ষা ব্যবস্থা যদি টিকে থাকে সব কিছু থাকবে। যেই দিন শিক্ষা ব্যবস্থা উঠে যাবে, মানুষ শয়তানের রাস্তা বুঝতে পারবে না, আল্লাহর রাস্তা বুঝতে পারবে না, মানুষ সেদিন ভালো মন্দ বিচার করতে পারবে না, মানুষ সেদিন নেতা বানাবে, আমির বানাবে, সর্দার বানাবে, তাকে যে কমের মধ্যে জাহিল মানুষ, টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ, তাকে নেতা বানাবে, সর্দার বানাবে, ইত্তেফাদান নাসারু সঞ্জহালা, জাহিল মানুষকে নেতা বানাবে, আর তাকে ফতোয়া জিজ্ঞাসা করবে, হবে অপরকে গোমরা করবে। তাই বলবো মুসলমানদেরকে, যতদিন আপনার ভিতরে প্রাণ রয়েছে আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আপনাকে টিকে রেখেছেন ততদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে আপনি ঠিক রাখেন। আল্লাহ এবং তার রাসূলের বাণী সত্যিকারী, সত্যিকারী হচ্ছে কিনা, আল্লাহ আল্লাহ রাসূল কি বলেছে, দুনিয়াতে যত রকমের নেতা এসেছে, আলেম এসেছে, মুফতি এসেছে, আমার কথা বলতে পারে, আলেমের কথা বলতে পারে, কোনো নেতা মাথার কথা ভুল হতে পারে, তাদের কথাতে কান দিতে হবে না। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো ফয়সালা করে থাকেন তবে সমস্ত জিনিসকে ছেড়ে দিতে হবে। এটাই হলো ইসলামের হাকিকাত, এটাই হচ্ছে ইসলামের বাণী, এটাই হচ্ছে ইসলামের নির্দেশ, যে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের উপর কাউকে প্রাধান্য দেব না, কাউকে দেব না, তবে আল্লাহ আল্লাহ রাসূলের। এখন দেখা যায় আলেম ওলামা যদি কোনো হাদিসের কথা বলে, আরে আমি সাধারণ একটা মানুষ কোনো যুক্তি দিয়ে কথা বলছে, আলেমের কথাটাকে মানে নিচে ফেলার চেষ্টা করছে, যে না 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 এইসব কথা চলবে না, না ফালতু কথা বলবেন না, আপনি আমল করতে পারছেন না, পারবেন না, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে কারু কথা চলবে না, কারু কথা চলবে না। কেউ যদি বলে রাসূলের উপরে উচ্চ বাক্য বলে, উল্টো পাল্টো বলে, তাহলে তার আমল শেষ হয়ে যাবে, তার আমল শেষ হয়ে যাবে, রাসূল
কথা বলা যাবে না। শুনে রাখুন, তবে আমাদের অন্তরে হৃদয়ে সবচাইতে ভালোবাসার বস্তু হল আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখার মানে সর্বক্ষণের জন্য আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে প্রাধান্য দেব। আল্লাহ আল্লাহ রাসূলের চাইতে অন্য কাউকে প্রাধান্য দেওয়া যাবে না। তোমাদের সন্তানাদি, তোমাদের ভাইরা, তোমাদের স্ত্রীরা, তোমাদের বংশীয় লোকেরা, আর ওই মাল যে তোমরা উপার্জন করছো, ওই মাল ওই সম্পদ ওই তেজারত যে তেজারতের ঘটে যাওয়া তোমরা যে ভয় করো, ওই তেজারতকে তোমরা যে ভয় করো এবং তোমাদের বাসস্থান তোমাদের কাছে প্রিয় হয়ে দাঁড়ায়, তবে তোমরা অপেক্ষা করো। ফাদার আব্বাসু হাত্তায়া দি আল্লাহ হবে আমরে, আল্লাহ বলছেন আল্লাহর আদেশ আসার তোমরা অপেক্ষা করো, কখন আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে, কখন আল্লাহর পক্ষ থেকে কি হুকুম হয়ে যাবে এর তোমরা প্রতীক্ষা করো। তাহলে বোঝা গেল, যখন মুসলমানদের কাছে নিজের বাপের সম্মান আল্লাহ আল্লাহর রাসূলের চাইতে বেশি হয়ে যাবে, যখন মুসলমানের কাছে নিজের বেটাকে ভালোবাসা দিবে আল্লাহ আল্লাহর রাসূল চাইতে, যখন নিজের স্ত্রীকে আল্লাহ আল্লাহর রাসূল চাইতে প্রাধান্য দিবে, যখন নিজের বংশীয় লোককে আল্লাহ আল্লাহর রাসূল চাইতে প্রাধান্য দিবে, যখন নিজের বংশীয় লোককে প্রাধান্য দিবে, নিজের মাল সম্পদ যা উপার্জন করে এটাকে প্রাধান্য দিবে, নিজের ব্যবসা বাণিজ্যকে প্রাধান্য দিবে, তখন জেনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে কখন কি শাস্তি চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে কোন গাজাব চলে আসবে সেটা মানুষ বুঝতে পারবে না। তাহলে যখন দেখবেন আল্লাহ আল্লাহ রাসূলের নিয়ম কানুন পিছে পড়ে যাচ্ছে, আর দুনিয়ার কানুন দুনিয়ার সমস্ত কানুনকে আগে রাখছে, আল্লাহর পক্ষ থেকে নানান রকম আযাব চলে আসবে। তাই সাহাবায়ে কেরামেরা কোনোদিনই আল্লাহ এবং তার রাসূল চাইতে নিজের পিতা মাতাকেও বেশি প্রাধান্য দিতেন না, নিজের সন্তানাদিকে প্রাধান্য দিতেন না, নিজের ব্যবসা বাণিজ্যকে প্রাধান্য দিতেন না, নিজের বংশীয় লোকদেরকে প্রাধান্য দিতেন না, নিজের তেজারতকেও প্রাধান্য দিতেন না, নিজের উপার্জিত মাল যে উপার্জন করতো তাকে প্রাধান্য দিত না। আল্লাহ এবং তার রাসূল যাতে খুশি থাকতেন সেই কাজটাই সাহাবায়ে কেরাম করতেন। সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূল যাতে খুশি থাকবে সেই কাজটাই করতেন। বুঝতেন না বেটা, বুঝতেন না বা, বুঝতেন না ব্যবসা, বুঝতেন না নিজের স্ত্রী। মহাজেরিন আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূল সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামেরা দিনের পথে আল্লাহ আল্লাহ রাসূলের মহাব্বতে মাদিনা ছেড়ে মদিনা গিয়েছিলেন। বুঝিনি দেশের ময়া, বুঝিনি বাড়ির ময়া, বুঝিনি বংশের ময়া, বুঝিনি দেশের ময়া, সব কিছুকে বিসর্জন দিয়ে মক্কা ছেড়ে মদিনা গিয়েছিলেন। আহা, আজ তুমি নিজের জন্মভূমি কুমিটায় নিজের জন্মভূমি ছাড়তে অত্যন্ত ব্যথা হয়, কিন্তু সাহাবায়ে কেরাম ইমানি মহাব্বতে, ইমানি মহাব্বতে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য বদরের যুদ্ধে কাফির একদিকে এবং মুসলমান একদিকে, এবার এই জাহাজটা খুব আজমাইশের জাহাজ ছিল, খুব পরীক্ষামূলক জাহাজ ছিল, যেখানে এবার তাদের সঙ্গে কেমন করে জাহাজ করবেন। কিন্তু আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, মানুষ যদি আল্লাহ এবং তার রাসূলের হুকুম মেনে চলে, আল্লাহর আল্লাহর মদদ করে, আল্লাহ
আল্লাহর পক্ষ থেকে বাধা দেওয়া হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ও ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহর সহযোগিতা করো, আল্লাহ তোমাদের সহযোগিতা করবে। তিনি কাজে যদি তোমরা আল্লাহর সহযোগিতা করো, আল্লাহর পক্ষ থেকে হেল্প হবে। তাই মুসলমানেরা প্রস্তুত হয়েছিলেন, জিহাদের ময়দানে গেছিলেন। দেখা গেল সেখানে অনেক মানুষের কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেখেন ওই বেটা পরক্ষণে মুসলমান হয়েছিল, মুসলমান হয়ে গেছিলেন, মারা মারা হয়নি। কিন্তু তার বাবা তার সামনে এসে উপস্থিত গজায় বদরের যুদ্ধে, বাবা যুদ্ধের ময়দানে দেবদেবীর সুনাম করছে, নিজের ধর্মের সুনাম করছে, সেই সমস্ত মূর্তির সুনাম করছে। ছেলে মানা করছে, আবু বাইদা, যে কখনো আমার সামনে আপনার মূর্তির সুনাম করিয়েন না, প্রশংসা করবেন না। বারবার বারবার বাবাকে মানা করছেন, কিন্তু বাবা শুনে না, যে আদের ময়দানে যে মূর্তিগুলোর সুনাম করছে আবু উবাইদা বিন জাররা বলছেন, এবার আমার সহ্য হলো না, আমার মনে সহ্য হলো না, আমার বাবা হলো কি হলো, আজকে ইসলামের বিরুদ্ধে আমার বাবা লড়াই করতে এসেছে, আমি মুসলমানের পক্ষ থেকে আছি, আমি আমি আমার ঈমান বাঁচাবো, আমি আমার দ্বীন বাঁচাবো, আমি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত দেখাবো। এজন্যই আর সহ্য করতে না পেরে বাবার সঙ্গে লড়াই শুরু হলো। বাবার সঙ্গে লড়াই করতে 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 তার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলে। ইসলামের মহব্বত, আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহব্বত, তাদের ঈমান কোন রকমের ইসলামী বাধা নাই, অনেক রকমের জিনিস মুশরিক বাবা থাকলে দিতে পারেন, তার সেবা করতে পারেন, অনেক রকমের জিনিস দিয়ে তার সহযোগিতা করতে পারেন, বাবাকে বাবা বলে ডাকেন, এতে কোনো সাথে কোনো সন্দেহ নাই। কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন বাবা যখন বেটার বিরুদ্ধে লড়াই করতে আসবে, ইসলামের বিরুদ্ধে লড়াই করতে আসবে, তখন আপনার তরবারি যদি বাবার উপরে পড়ে, আপনার বাবার উপরেও তরবারি পড়তে পারে, কারণ হচ্ছে ইসলামে জিহাদ। বুঝতে পারলেন? তাহলে আমাদেরকে সব চাইতে মহব্বতের বস্তু হিসাবে মেনে নিতে হবে আল্লাহ এবং তার রসুলকে, বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে, বিশ্বনবীর বাণীকে অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। বিশ্বনবীর বাণীকে যদি বাণি, তবে আমরা ইনশাল্লাহ জান্নাতে যাবো। রসুল্লাহ বলছেন, মানে হাম্পা সন্নাতি ফাকাদা হাম্পানি ওয়া মানা হাম্পানি কানা মাইয়া ফিল জান্নাহ। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে, আর যারা আমার সুন্নাতকে ভালোবাসবে আমার সাথে সাথে জান্নাতে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে সত্যিকারই যদি আল্লাহর নবীর নীতিকে, আল্লাহর নবীর হাদিসকে, আল্লাহর নবীর নীতিমালাকে যদি আমরা অন্তর থেকে মেনে থাকি, তবে আমরা আমরা নিজের ব্যবসা বাণিজ্যকে বেশি মর্যাদা দেব না, আমাদের কাজকর্মকে অত মর্যাদা দেব না, আল্লাহ তার রাসূলের উপর নিজের ব্যবসা বাণিজ্য, নিজের টাকা পয়সা এই সমস্ত জিনিস চাইতে আল্লাহ এবং তার রাসূলকে যখন অন্তরে জায়গা দিব, তখন আমাদের জীবন